আজকে দেখাবো কিভাবে আমরা ইউটিউবে ভিডিও সিও করব। তো এটা অনেকে ভিডিও দেখায় সিও করা, তো আমি কিভাবে করব সিও দেখাই, কারণ আমার মতো এইভাবে কোনো দিন করে দেখায় নাই। তো আমি ইউটিউবে গেলাম, ইউটিউবে গিয়ে তো আমরা এই প্লাস আইকনে ক্লিক করলাম। যখন আমরা একটা ভিডিও আপলোড করি, তো আপলোডে ভিডিও দিলাম। তো আমি ধরেন এই ভিডিওটা আপলোড করব, তো আপলোড করার জন্য দেখেন অনেক সময় আমরা কী করি, এই টাইটেল না লিখে ভিডিও আপলোড দিয়ে দেই, ডিসক্রিপশন না লিখে ভিডিও আপলোড দেই, বা আনলি পাবলিক করে বা প্রাইভেট করে ভিডিও আপলোড দেওয়া দেয়। তো সবসময় মনে রাখবেন ভিডিও আপলোড দেওয়ার আগে আনলিস্ট করে রাখবেন, আর এখানে টাইটেল আগে থেকে দিয়ে নেবেন। তো ধরেন আমার এই ভিডিওটা যেই ক্যাটাগরির, ওই ক্যাটাগরির টাইপেরই সিও করব। তো আমাদের যেহেতু একটা টিজ ভিডিও এলএমসির একটা ক্যামেরার একটা ভিডিও, ছবি তোলার একটা ভিডিও করছি। তো এখানে আমি থাম্বনেলটা ইউজ করি, থাম্বনেলটা আপনারা দিয়ে দেবেন, আগে থেকে সব কমপ্লিট করে রাখবেন। তো কমপ্লিট করার পর এখানে টাইটেলটা দিবেন। তো টাইটেলটা কীরকম দিবেন, ধরেন আমার যেহেতু এটা একটা এলএমসি 8.4-এর, তো আমি এখানে লিখবো যে সবসময় একটা দিবেন, এই এরকম টাইপের দিয়ে নেবেন স্টিকার টাইপের। তো এলএমসি বড় অক্ষর দেবেন প্রথম, তো এলএমসি 8.4 মানে আপনার ভিডিও অনুযায়ী টাইটেলটা দিবেন। তো 8.4 কনফিগ তারপর কী করবেন, কিছু ইংলিশ লেখার পরে বাংলা বা হিন্দিতে কিছু লাগবেন, ফুল ইংরেজিতে লাগবেন না। ফাইল ডাউনলোড করব, তো লেখেন এলএমসি 8.4 কনফিগ ফাইল কীভাবে কনফিগ ফাইল কিভাবে ডাউনলোড করব। তো এটা লিখে এখানে দিলেন। পরে আপনার সবসময় মনে রাখবেন হাউ টু দিবেন, হাউ টু টাইটেলের মধ্যে হাউ টু দিবেন। তো আমি দেই হাউ টু ডাউনলোড। তো আমি আমার ভিডিওর টাইটেল অনুযায়ী দেব এলএমসি 8.4 ফর ইন অ্যান্ড্রয়েড, এটা দিলাম। তো এটা দেওয়ার পরে এখানে আপনারা একটা স্টিকার, এরকম টাইপের স্টিকার দিবেন, দেখা একটু ওয়েট করেন। প্রচুর ব্যাকগ্রাউন্ড মানে মিউজিক আসতেছে, কারণ ওই কাজ করে, এক দোকানে কাজ করি, এখানে কাজ করার ফাঁকে ফাঁকে আমি এই ভিডিওগুলো আপলোড করি, তো অনেক কষ্ট করে ভিডিওটা আপলোড দিই। তো আমি একটু ওয়েট করেন, আর ধৈর্যের ফল ভালো, এটা তো আপনারা জানেন। তো একটু ভাই আর কষ্ট করে যদি ধৈর্য ধরেন, তো অনেক সময় দেখবেন কাজের সময় কিছু পাওয়া যায় না। তো এটা দিয়ে দিলাম। এটা দেওয়ার পরে কী করবেন, এই টাইটেলটা আপনারা কপি করবেন, কপি করে ডিসক্রিপশনে প্রথম টাইটেলে দেবেন। আর ডিসক্রিপশনে সবসময় ট্যাগ কম ব্যবহার করবেন, ট্যাগ যত কম ইউজ করবেন তত ভালো। তো আমি এখন ট্যাগ ইউজ করব। তো এলএমসি মানে আমার ভিডিও অনুযায়ী এলএমসি 8.4 লিখি কনফিগ। এখন আমাদের কাজ হচ্ছে আমরা ওয়াইট ইস্যু ঢুকবো। তো এটাই হচ্ছে মেন কাজটা মানে এখনই আমাদের সিও। তো আমি কন্টিনিউ ক্লিক করলাম, কন্টিনিউ ক্লিক করার পরে তো আমি মাত্র যে ভিডিওটা আপলোড দিয়েছি ওটার উপরে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখো এই থ্রি ডটে ক্লিক করলাম। থ্রি ডটে ক্লিক করার পর এখন আমরা কী করব, কয়েকটা ট্যাগ দিব। তো ট্যাগ তো ওইটা আমি দিয়েছি। ট্যাগ দেওয়ার পরে আমরা ট্যাগ শর্ট মিস ক্যাটাগরিতে যাব। তো এখানে আমরা লিখব এলএমসি 8.4। তো এটা হচ্ছে তোমার ভিডিও, মানে তোমার ভিডিও অনুযায়ী কী ক্যাটাগরির ওইগুলা দিবা। তো এলএমসি ক্যামেরা ডাউনলোড, এলএমসি 8.4 ক্যামেরা ডাউনলোড, GCam, LMC GCam download। how to download LMC 8.4 লিখে এখন এটা লেখার পরে আমরা সেভ বাটনে সেভ করে দিলাম তো সেভ করার পর মেন আরেকটা কাজ হবে VideoQ যদি কাজ না পারেন বা VideoQ প্লে স্টোরে আছে ডাউনলোড করে নেবেন তো লগইন করে নেবেন তো অপটিমাইজ এ ক্লিক করবেন তো আমি এটা একটা কাজ করলাম ক্লিক করার পর দেখেন এখানে আমার যে ট্যাগগুলো দিয়েছি মাত্র এই ট্যাগগুলো এখানে শো করতেছে তো আমার মেন কিছু হাই লেভেলের ট্যাগগুলো এখানে দিতেছে তো আমি এখানে রিকমেন্ডেশন কিওয়ার্ড করতেছে তো আমি রিকমেন্ডেশন কিওয়ার্ড দিলাম তো রিফ্রেশ তিনটা একসাথে দিবেন না তিনটা দিলে তাহলে আর আপনি করতে পারবেন না তো দুইটা করে দিবেন তো রিফ্রেশ দিবেন তো এইভাবে দিবেন দেওয়ার পরে দেখেন কিওয়ার্ডগুলো কি হাই তো এই দুইটা দিলাম দেওয়ার পরে আমি এখানে এখন কিওয়ার্ড কিছু ভিডিও টাইপের অনুযায়ী কিওয়ার্ড সার্চ দেই হাউ টু download LMC they can download example file it is how to download LMC they can download LMC it is LMC 8.4 delivery charge dilam to then add select click korlam to eta dilam refresh korlam abar refresh korar por dekhen amar SEO score 42 to er config file egula dilam to egula je kora apnar keyword thake diben to ami dilam तो भाई हमारे चैनल को अवश्य सब्सक्राइब कर दो देखो तो এখন আমি চেক লিস্টে যাব টাইটেল লিজেন্ড দেখো এই কাজটি করতে চেষ্টা হবে হাউ টু ডাউনলোড 8.4 ক্যামেরা অ্যান্ড্রয়েড এইখানে আমি এই ক্যামেরা ট্যাগ দিয়ে সেভ দিয়ে দেই তো সেভ দেওয়ার পরে এখানে আমাদের এখন কিছু ট্যাগ ব্যবহার করতে হবে ট্যাগ বা আপনার দেখাই আমার এখানে কিছু আপনারা এটা দিবেন মানে ইন দিস ভিডিও ট্যাগ না আপনার ভিডিওতে আপনি কি বলছেন এগুলা এখানে দিবেন তো আমি এটা দিলাম जास আমি দিলাম চ্যানেল তো এখানে একটু খেয়াল রাখবেন এটা অনেক সময় এলোমেলো হয়ে যায় তো আমি কাট করে এটা এই ভিডিওর अबाउट এখানে দেই তো এগুলা বেশি দিবেন না তো এখন আপনারা এখানে কিছু একটা ভিডিও লিংক দিয়ে দিবেন আর এখানে আপনার সোশ্যাল মিডিয়া বা জিমেইল আইডি এগুলা দিয়ে দিবেন তো আমি আমারটা দিতেছি দিলাম সেভ দিলাম তো মোটামুটি সিও করা হয়ে গেছে দেখেন স্কোর সিও স্কোর 50 তো মোটামুটি ভিডিওটা হাই লেভেলে সিও হয়েছে তো এখন যদি আপলোড করি ভিডিওটা মোটামুটি অনেক ভাইরাল হইব তো এখন আমি এটা দেখাই সিওটা কি অবস্থা হইছে তো এটা ক্লিক করলাম কিওয়ার্ডগুলো আছে ট্যাগে গিয়ে দেখাই